দিদি তুমি এখানে, মেয়েরা মেয়েরা কোথায়? তুমি ওদেরকে কার কাছে রেখে এসেছো? ওরা এখানে আসেনি, ওরা আমার সাথে ছিল, হঠাৎ দেখি ওরা নেই। আমি ভাবলাম হয়তো ওরা এখানে তোমার কাছে এসেছে। কি কি বলছো তুমি? তুমি এটা কেন করলে? তুমি ওদেরকে একটু আগলে রাখতে পারলে না? এদিকে এদিকে উনি, ওদিকে মেয়েরা। কি হবে কি হবে দীপা, এখন কি কি করবো আমরা? কি করবো কিছুই তো বুঝতে পারছি না দাদা। আসুন না বিচার, আসুন। কিছু জানতে পারলেন? হ্যাঁ, হসপিটালের ইউনিফর্ম পরা একজন লোক এবং তার সাথে দুটো বাচ্চাকে হাত ধরে গান করতে করতে রাস্তা দিয়ে যেতে দেখা গেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মানে বোঝা গেল ওরা তিনজনে একই সাথে আছে। যাক, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। উনি যদি পালাতেই চান, সোনা রূপা যদি ওনার সঙ্গে থাকে তাহলে পালাচ্ছে কেন? বাবা, বাবা, বাবাটা কে? পাতামে বাবা কি বলছে? আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, এই যে বাবা বাবা করছো, এই বাবাটা কার নাম, সে কোথায় থাকে, কেমন দেখতে, বয়স কত? ঠিক তোমার মতন। আমার মতো বাবা? ঠিক আছে তাহলে আমি খুঁজে দেবো, কেমন? সত্যি? আরে সত্যি 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 সত্যি। এবার চলো, এসো এসো এসো। অমন ভাবে টানলে কেন তুমি আমাকে? তুমি আবার আমাকে ওখানে নিয়ে যাবে না? আমি কিন্তু যাবো না বলে দিচ্ছি। আমি তোমাকে কোথায় নিয়ে যাব? আমি কোথাও যাব না, আমি কিন্তু বলে দিলাম আগে থেকে, আমি কোথাও যাব না। ও, রূপারা তো তোমার সঙ্গে আছে, রূপারা কি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, প্রথমে তো ঠিকই কথা বলছো, আমরা তো সবাই একসঙ্গেই আছি। তার মানে তোমরাও আমার সাথে পালাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ গো? বাড়ি? তোমরা বাড়ি যাচ্ছ? আর তোমাকেও নিয়ে যাব। কি বললে? সত্যি বাড়ি নিয়ে যাবে তোমরা আমাকে? হ্যাঁ, আমি আমি বাড়ি যাব, আমরা একসাথে বাড়ি যাব। হ্যাঁ, মা তো তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছে। মা, মা কোথায়?